নমস্কার জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে উত্তাল হয়ে উঠতে পারে দেশের উপকূলের এলাকা ফলে বেড়ে যাবে সমুদ্রের জলস্তর একের পর এক বিধ্বংসী জল আছড়ে পড়বে সহ ভারতের উপকূল এলাকাগুলিতে সম্প্রতি ক্লাইমেট ডাইনামিক্স স্প্রিঙ্গার নামে একটি জানালে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন আইআইটি খড়গপুরের গবেষকরা তাদের দাবি জলবায়ু চরিত্র যেইভাবে বদলাচ্ছে হু হু করে বাড়ছে সমুদ্রের জলের তাপমাত্রা তাতে আগামী কয়েক বছরের মধ্যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে পাহাড়ের সমতুল্য ঢেউ আছড়ে পড়বে তৈরি হবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ভয়ানক উচ্চতায় ঢেউ উঠতে পারে বিভিন্ন এলাকায় ভেঙে পড়তে পারে পরিকাঠামো মাটির তলার জলে ঢুকে পড়তে পারে সমুদ্রের নোনা জল মূলত বঙ্গোপসাগর দক্ষিণ চীন সাগর ও দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূল এলাকায় এমনই প্রবণতা লক্ষ্য করা যাবে যেই দেশগুলি সীমান্ত রয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে জোড়া সেখানেও এর প্রভাব পড়তে পারে এই কারণেই সমুদ্রতটের তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়ে সমুদ্রে উঠতে পারে বড় ঢেউ এর সর্বোচ্চ প্রভাব দেখা যেতে পারে দক্ষিণ ভারতের সমুদ্র উপকূলে জুন থেকে অক্টোবরের মধ্যে এই প্রভাব দেখা যেতে পারে এছাড়াও বলা হয়েছে দক্ষিণ চীন সাগর ও দক্ষিণ ভারত মহাসাগরে যে কোনো সময় এই পরিবর্তন চোখে পড়তে পারে খরা বন্যা এবং ঘূর্ণিঝড় এই তিনের স্পর্শেই জলবায়ু বদলজনিত বিপদের আশঙ্কায় রয়েছে ভারত দু সালে ভারতের অনেক জায়গায় প্রবল তাপপ্রবাহের কবলে পড়েছিল এরপরেও লাগাতার একের পর এক ঘূর্ণিঝড় আচরে পড়েছে দেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কখনও অতিবৃষ্টি আবার কখনো খরা সবই জলবায়ু বদলের কারণে হয়েছে জলবায়ুগত বিপর্যয় মৃত্যুর দিক থেকে ভারত এক নম্বরে পরিবেশবিদরা বলছেন যেইভাবে জলবায়ু বদলের ইঙ্গিত মিলেছে তাতে আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয়ের দাপট আরও বাড়তে পারে গত বছর থেকে আরব সাগর ও বঙ্গোপসাগর মিলিয়ে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শুধু তাই নয় শীতের চরিত্রেও বদল দেখা গেছে যার পিছনে সাগরের উষ্ণায়নকে দায়ী করেছেন পরিবেশবিদরা এই সব থেকেই জলবায়ু বদলের ইঙ্গিত প্রকট হচ্ছে বলে দাবি পরিবেশ বিজ্ঞানীদের বিশ্ব উষ্ণায়নে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে আন্টার্টিকায় বরফ গলতে শুরু করেছে পশ্চিম আন্টার্টিকার উপকূল বরাবর দুই বিশাল হিমবাহে ভাঙন ধরেছে বিশাল দুই হিমবাহ পুরোপুরি গলতে শুরু করলে আগামী পাঁচ বছরের মধ্যে সমুদ্রের জলস্তর পাঁচ শতাংশ অব্দি বাড়তে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা ফলে দুই দশকের মধ্যে পৃথিবীর গর্ত তাপমাত্রা আরও বাড়বে তখন এই ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও বৃদ্ধি পাবে তাই পরিবেশকে বাঁচাতে হলে আমাদের খুব শীঘ্রই কোনো ব্যবস্থা নিতে হবে না হলে বিপদ বেশি দেরি নেই এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ